আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা এখানে আলোচনায় বসেছি ইসলামিক বিভিন্ন প্রশ্ন উত্তর, যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নেন। প্রথমত আমরা কয়েকটি পয়েন্ট বা কয়েকটি বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, যেমন বিষয়গুলো আমাদের জন্য অতীব জরুরি এবং প্রয়োজনীয়। তার একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি কামনা করা, এই বিষয়টা কি, এটা বৈধ আছে কি না, বা এটা কতটুকু যুক্তিসঙ্গত। অনেকে দেখা যায় যে কোনো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়, মানুষ সন্তুষ্ট হচ্ছে, সে সেই কাজগুলো করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তার উদাহরণটা কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি কামনা করা একটা কাবিরা গুনাহ, বড় গুনাহ, এবং এটা হারাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিরমিজি 2414 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে, মানুষকে অসন্তুষ্ট করে একমাত্র আল্লাহ তাআলাকেই সন্তুষ্ট করার মাধ্যমে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যাপারে তার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ যে আল্লাহকে সন্তুষ্ট করে, মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষের হাতে ছেড়ে দেন আর তিনি তার কোনো ধরনের সহযোগিতা করেন না। অর্থাৎ যারা মানুষকেই সন্তুষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার পরিবর্তে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো রকমের সহযোগিতা করে না, যেটা আমরা তিরমিজি 2414 নম্বর হাদিস দ্বারা বুঝতে পারলাম। এখন এই ক্ষেত্রে আমাদের অনেক কথা হতে পারে, যেমন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেক এখন একটা ই চলছে, যেমন পূজা, এখন পূজা শুরু হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক মানুষ বা যুবকেরা পূজায় অংশগ্রহণ করবে, পূজায় যাবে, অথচ পূজায় অংশগ্রহণ করা, সেখানে যাওয়া মুসলিমদের জন্য হারাম। আর যদি কেউ সেখানে যায়, যদি খুশি হয় অথবা আনন্দ প্রকাশ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে এবং সে ইসলাম থেকে ছিটকে পড়ে যাবে। এই জন্য পূজা পার্বণ বা এই সমস্ত অনুষ্ঠানে যাওয়াটা মুসলিমদের জন্য যুক্তিসঙ্গত নয় এবং বৈধ নয়, জায়েজ নয়। আপনি কি লক্ষ্য করে দেখেছেন, আপনার যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, আপনার যখন কৃষ্টি কালচার হয়, আপনার যখন দুইটা ঈদ হয়, তখন কিন্তু তারা আপনার ঈদে আসে না। এই জন্য অনেকেই বলে যে উৎসব নাকি সবার জন্যেই, অথচ না, ধর্ম যার উৎসব তার, অর্থাৎ যার ধর্ম হবে তারই উৎসব হবে। যারা হিন্দু, যারা পূজা করে, ওটা তাদের ধর্ম, তাদের উৎসব, যারা মুসলিম তাদের জন্য আলাদা উৎসব আছে। এই জন্য কোনো মুসলমানের জন্যে পূজায় অথবা ওই কিছু দেখা অথবা মূর্তি পূজা দেখা, এগুলো জায়েজ নয়। এখানে কুফরির আশঙ্কা আছে, কেউ যদি বিশ্বাস করে ফেলে, কেউ যদি আনন্দ প্রকাশ করে, কেউ যদি মহাব্বত ভালোবাসার সাথে যায়, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আর যদি কেউ এমনিতেই যায়, তাহলে সে কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুন। আরেকটা বিষয় হচ্ছে বিদআতি কিংবা প্রবৃত্তি পূজারীদের সাথে উঠা বসা করা। যারা বিদআত করে, ইসলামের নামে, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করে, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে চালচলন করা, এবং যারা প্রবৃত্তি পূজারী, অর্থাৎ যার মন যা বলে, নফস যা বলে, তাই যারা করে, তাদের সাথে উঠা বসার বিধান ইসলামে কি? এর জবাব হচ্ছে, বিদাতি কিংবা প্রবৃত্তি পূজারীদের সাথে উঠা বসা করা ইসলামের সম্পূর্ণ হারাম। কারণ তারা ইসলামের ব্যাপারে একজন খাঁটি মুসলিমের সামনে হরেক রকমের সংশয় সন্দেহ উপস্থাপনা করে এবং তার মূল পুঁজি বা তথা বিশুদ্ধ আকিদা বিশ্বাসকে নষ্ট করে দেয়। এই জন্য বিদাতীদের সাথে যাওয়া অথবা প্রবৃত্তি পূজারীদের সাথে যাওয়া কখনোই যুক্তিসঙ্গত নয়।
আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়্যা। খাঁটি মুমিনই যেন তোমার একমাত্র সঙ্গী হয়, অর্থাৎ তোমার যদি কেউ বন্ধু হয় তোমরা কোনো বিদাতির সাথে ওঠা বসা করবে না। এমনকি আরেকজন সালাফ মুফাজ্জাল বিন মুহাল্লাল তিনি বর্ণিত, তিনি বলছেন, যদি কোনো বিদাতের নিকটে বসলেই সে তোমার সাথে কথা আলোচনা করে তাহলে তুমি তার ব্যাপার সতর্ক থাকবে এবং তার থেকে দূরে সরে যেতে পারবে, কিন্তু সে তো তা করছে না, বরং সে সর্বপ্রথম সুন্নাতের কিছু হাদিস শোনাবে, অতঃপর তার বিদাত তোমার নিকটে সাপ্লাই দিবে, তখন তা তোমার অন্তরের সাথে গেঁথে যাবে, যা তোমার অন্তর থেকে কখনো বের করার সুযোগ তুমি পাবে না। বর্তমান বিশ্বের এই যে বর্ণনাগুলো বললাম সেটা ইবানা নামক কিতাবের ভিতরে দ্বিতীয় খণ্ডে এসেছে। যেমন ইবানা কিতাবের দ্বিতীয় খণ্ডের 440 পৃষ্ঠা, 442 পৃষ্ঠা, 459 পৃষ্ঠা, 444 পৃষ্ঠা এসেছে। এবং ফুজাইল বিন ইয়াস রাহিমাহুল্লাহ বর্ণিত, তিনি বলেন, ইত্তাবি তুরুকাল হুদা, একমাত্র হিদায়তের পথ অনুসরণ করো, এই পথের লোক সংখ্যা কম হলেও তাতে তোমার কোনো অসুবিধা নাই, এবং ভ্রষ্টতার পথ থেকে বহুদূরে অবস্থান করো, সে পথের লোক সংখ্যা বেশি হলেও তুমি তাতে ধোকা খেও না। আল ইতিসাম কিতাবের ভিতরে এই বর্ণনাটি এসেছে। তাহলে আমরা এতগুলো বর্ণনা দ্বারা বুঝতে পারলাম, কোনো বিদাতির সাথে কখনো উঠা বসা করা যাবে না, কোনো বিদাতির সাথে তাদেরকে সহযোগিতা করা যাবে না, কোনো বিদাতির কথা গ্রহণ করা যাবে না, তাহলে আমাদের দিনটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিদাত থেকে এবং বিদাতীদের থেকে হেফাজত করেন। আরেকটা কথা হচ্ছে যে জনসম্মুখে বুজুর্গ দেখিয়ে ভিতরে ভিতরে হারাম কাজ করা, অর্থাৎ অনেকেই মানুষের সামনে জনসম্মুখে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু দেখা যায় সে যখন একাকি থাকে অথবা সে যখন আড়ালে থাকে, কেউ তার সামনে থাকে না, তখন সে গুনাহের কাজ করে। এই এইটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু বৈধতা আছে? আমরা বলতে পারি যে মানুষের সামনে বুজুর্গি ভাব দেখিয়ে, মানুষের সামনে ভালো ভাব দেখিয়ে, আর গোপনে যখন সে একাকি হয় তখন সে হারাম কাজ করবে, এটা হচ্ছে একটা কাবিরা গুনাহ। সাওবান থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু মাজার 4321 নম্বর হাদিস, যে তিনি বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু সম্প্রদায়কে আমি চিনি যারা কিয়ামতের দিন তিহামা পাহাড়ের ন্যায় শুভ্র পরিচ্ছন্ন অনেকগুলো নেকি নিয়ে মহান আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা ওই নেকিগুলোকে ধূলিকণার ন্যায় উড়িয়ে দেবেন। সাবান বললেন, হে আল্লাহর রসুল, আপনি আমাদেরকে তাদের বর্ণনা দিন, তাদের ব্যাপারটি আমাদেরকে সুস্পষ্ট বলুন, তাহলে তারা কারা, তাহলে আমরা না জেনে তাদের অন্তর্ভুক্ত হব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদেরই মুসলিম ভাই, দেখতে শুনতে তোমাদের মতোই মানুষ, অর্থাৎ তোমরা যেমন মুসলিম তারাও মুসলিম, দেখতে তোমাদের মতোই তারা মানুষ, তারাও তাহাজ্জুদ পড়ে যেমনিভাবে তোমরা তাহাজ্জুদ পড়ো, তবে তারা এমন এক সম্প্রদায় যখন তারা নির্জনে যায় তখন তারা হারাম কাজে লিপ্ত হয়, অর্থাৎ যখন গোপনে থাকে তখন তারা হারাম কাজ করে আর মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করে। এদের ব্যাপারটি এত ভয়ানক হওয়ার কারণ এই যে তারা মূলত আল্লাহ বিরু না হওয়ার দরুন বাহ্যিক মানুষের সামনে বুজুর্গি দেখিয়ে মুসলমান সাধারণ মানুষকে মুসলিমকে সুকৌশলে পদভ্রষ্ট করা তাদের জন্য অনেক সহজ, কারোর স্ত্রী সন্তান তাদের হাতে নিরাপদ নয়। তবে এর মানে এই নয় যে কেউ যদি ভিতরে ভিতরে হারাম কাজ করলে তা মানুষের সামনে প্রকাশ করে দিবে যাতে মানুষ তাকে প্রকাশ্যভাবে বুজুর্গ মনে না করে, বরং যখন আল্লাহ তাআলা তার ব্যাপারটা লুকিয়ে রেখেছেন, সে গোপনে হারাম কাজ করেছে, ওইটা মানুষের সামনে আর প্রকাশ করবে না। কিন্তু এটা ভালো লক্ষণ নয় যে মানুষের সামনে বুজুর্গি ভাব দেখাবে আর মানুষের বাহিরে গিয়ে সে হারাম কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোনো গুনাহ একাকীভাবে করে পরে তা অন্যের কাছে বলে বেড়ালো, অর্থাৎ সে গুনাহ করেছে তার গুনাহটা কেউ জানতে পারে নাই, সে দিনের বেলায় অথবা বন্ধুদের সামনে
অথবা তার কোনো মহব্বতের ব্যক্তির সামনে সে তার গোনাটা বলে ফেলল। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার প্রতিটি উম্মত নিরাপদ, অর্থাৎ তারা ক্ষমার যোগ্য, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তবে প্রকাশ্যে গুনাহগাররা ছাড়া, যারা প্রকাশ্যে গুনাহগার গুনাহ করে। আর প্রকাশ্যে গুনাহ বলতে এটাকেও বোঝানো হয়, কেউ রাত্রিবেলায় মানব সমাজের অলক্ষেই গুনার কাজটা করলো, অর্থাৎ কেউ দেখে নাই, ভোর পর্যন্ত কারো নিকটে তা ফাঁস করা হয় নাই, কেউ জানতে পারলো না, অথচ ভোর হতেই সে অন্যকে বলে ফেলল, হে অমুক, আমি গত রাত্রে এই এই অপকর্ম করেছি, তুমি কি জানো আমি গত রাত্রে এই কাজটা করেছি। আল্লাহ তার গুনাহটাকে গোপন রেখেছিল, কিন্তু সে মানুষের কাছে প্রকাশ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 6069 নম্বর হাদিসে বলেছেন যে যারা এইটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, যারা গুনাহ করার পরে ওইটা প্রকাশ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, ওই গুনাহ ক্ষমা হবে না, কেন ওইটা প্রকাশ করে ফেলেছে। এছাড়াও আরো অনেক বর্ণনা আছে, যেমন আল্লাহ তাআলা সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা অশ্লীল কাজ মুসলিম সমাজে চালু হয়ে যাক তা পছন্দ করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, দুনিয়াতেও রয়েছে এবং আখেরাতেও রয়েছে। আর আল্লাহ তাআলাই এর ভয়ঙ্কর ভয়ঙ্করতা সম্পর্কে ভালোই জানেন, অথচ তোমরা তা জানো না। এজন্য আমরা বলতে চাচ্ছি যে কখনোই কোনো গুনাহ যদি কেউ গোপনে করে ফেলে তাহলে ওইটাকে যেন প্রকাশ্যে প্রকাশ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এবার আমরা কিছু প্রশ্নের জবাব দেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এখানে প্রশ্ন করা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না সকল ঈদের সিরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী, আপনি বিদাত বলছেন কেন? শোনেন, বিদাত হচ্ছে ওই জিনিস যেটা নেকি মনে করে করা হয় অথচ শরীয়তে তার কোনো দলিল নাই। আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ ইসলাম কাকে বলে? যার ভিতরে কিছু আর ঢুকবে না, যেখান থেকে বের করার প্রয়োজন নাই। মনে করেন একটা গ্লাস, যদি ওই গ্লাসে আপনি পরিপূর্ণ পানি ভরেন, তাহলে সেখান থেকে যদি আপনি আরও পানি ভরতে চান তাহলে কি করা যাবে না? কেন? যদি আপনি ভরা গ্লাসে পানি রাখতে চান তাহলে ভরা গ্লাস থেকে পানি পড়ে যাবে, কেন? গ্লাস তো পরিপূর্ণ, হয় আপনাকে পানি ফেলে দিয়ে পানি রাখতে হবে, নতুবা পানি রাখতে গেলে পানি পড়ে যাবে। ঠিক ইসলাম হচ্ছে কমপ্লিট, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এখন আমরা কেন মিলাদকে, ঈদে মিলাদুন্নবীকে বিদাত বলেছি? আমরা এজন্যই বিদাত বলেছি, মান আমিলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমার থেকে প্রমাণিত নয় তা হচ্ছে বিদাত, তা হচ্ছে পরিত্যাজ্য, তা হচ্ছে বাতিল। এবার প্রশ্ন হলো, এই ঈদে মিলাদুন্নবী আল্লাহর নবী পালন করেন নাই, আল্লাহর নবীর সাহাবি পালন করেন নাই, এমনকি কোনো তাবি পালন করেন নাই, এমনকি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই। যারা কোরআন এবং সুন্নার বিজ্ঞ পণ্ডিত, যারা কোরআন এবং সুন্নার আমানতদার বোঝেন, যারা আমানত রক্ষা করেন, তারাও এটা পালন করেন নাই। আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবে কেরাম করেন নাই, চার ইমামের একজনও করেন নাই, এই জন্য এটা বিদাত, এটা সুন্দর কাজ নয়, এটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিদাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইমাম আবু হানিফার মিলাদ মাহফিল কেমন ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি মিলাদ পড়তো তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মিলাদটা এরকম ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময়ে এই মিলাদের আবিষ্কারই হয় নাই, এই মিলাদ মাহফিলের কোনো রকমের আলামত পদ্ধতি ছিল না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মিলাদ কেমন ছিল, এক কথায় ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর সময় মিলাদই ছিল না, এজন্য আমরা বলতে পারছি না কেমন ছিল, কারণ তার সময় তো মিলাদই ছিল না।
বর্তমান সময়ে দেখা যাচ্ছে মেয়ে হিজাব নিকাবের পরিবর্তে মুখে মাস্ক ব্যবহার করছে, তাহলে কি পর্দা হবে? দেখেন, এটা সুন্দর পর্দা নয়। আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন ওই মাস্কের কারণে এই পাশে এই পাশে গালগুলো দেখা যায়, শুভ্রতা বোঝা যায়। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে, এবার এখানে দুইটা ইখতিলাফ ঘটেছে। কেউ কেউ বলেছেন যে মেয়েদের জন্য মুখ খোলা রাখা জায়েজ আছে, তাদের